নারাজ ভারতের কিংবদন্তী ক্রিকেটার হরভজন সিং। ভারতীয় টিম ম্যানেজমেন্টলৈ তিনিটা প্রশ্ন প্রাক্তন ক্রিকেটারর। হরভজনের এই প্রশ্নই ধুমুহার সৃষ্টি করেছে ভারতীয় ক্রিকেট ক্ষেত্রত। এশিয়া কাপরপর প্রস্থানের দুয়ারদলিত ভারত সুপার ফোরত পাকিস্তানের সঙ্গে পরাজিত হওয়ার পাছত মঙ্গলবারে দ্বিতীয়খন ম্যাচত পরাস্ত হল টিম ইন্ডিয়া। রোহিত বাহিনীর এই ব্যর্থতা সহজে মানি লব পৰা নাই ভারতীয় ক্রিকেট অনুরাগীয়ে। বিভিন্নজনে ভারতীয় দলটুক করেছে সমালোচনা। ইফালে সুপার ফোরত ভারতের প্রদর্শনত মর্মাহত হল প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। তেও ভারতের ক্রিকেট ম্যানেজমেন্টলৈ করেছে তিনিটা প্রশ্ন। শ্রীলঙ্কার হাতত ভারত ছয় উইকেটত পরাস্ত হওয়ার পাছতেই হরভজনে নিজের সোশ্যাল মিডিয়াত তুলিছে প্রশ্ন। তেওঁৰ এক নম্বর প্রশ্ন হল উমরান মালিক কোট। প্রশ্ন নম্বর দুই, কিয় দীপক সহর তাত নাই। প্রশ্ন নম্বর তিন, কিয় দীনেশ কার্তিকে ধারাবাহিকভাবে সুবিধা নাপায়। হরভজনের এই তিনিটা প্রশ্ন হয়তো সকল ভারতীয় ক্রিকেট অনুরাগীরে প্রশ্ন। উল্লেখযোগ্য যে আইপিএলত সুন্দর প্রদর্শনের পাছতে রাষ্ট্রীয় দলত দ্রুত গতিত স্থান দিয়া হয়েছিল। উল্লেখযোগ্য যে আইপিএলত সুন্দর প্রদর্শনের পাছতে রাষ্ট্রীয় দলত দ্রুত গতিত স্থান দিয়া হয়েছিল স্পিনার উমরান মালিকক। কিন্তু এতিয়া উমরানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত এ দলের হয়ে খেলি আছে। উমরানের উপস্থিতিয়ে হয়তো এশিয়া কাপত ভারতে বোলিং ত্রাস সৃষ্টি করার থল আছিল। ইফালে হরভজন সিংয়ে দীপক সাহার আর দীনেশ কার্তিকর অনুপস্থিতির সন্দর্ভত প্রশ্ন উত্থাপন করেছে। অবশ্যে দীপক সাহার এতিয়াও আনুষ্ঠানিকভাবে দলের অংশ নহয়। ইয়ার বিপরীতে দলত থাকা দীনেশ কার্তিক সুপার ফোরর পর্যায়ত বেঞ্চতে থাকিল। ভারতীয় ক্রিকেট ম্যানেজমেন্টর এনে কথাবুর দেখি শুনি হতাশ হয়ে পড়েছে হরভজন। সেয়ে হয়তো তেও লিখিলে এনেদরে, মোক কোক এই লড়াবুর সুযোগর জানো যোগ্য নাছিল। ইফালে বৃহস্পতিবারে ভারতে অন্তিম সুপার ফোরত আফগানিস্তানের সঙ্গে মুখামুখি হব। যদি বুধবারে আফগানিস্তান পাকিস্তানের হাতত পরাজিত হয় ভারত এশিয়া কাপরপর বাহির হওয়াটা নিশ্চিত। মুঠতে বাকি দলের জয় আর পরাজয়ের উপর নির্ভর করেছে এশিয়া কাপত ভারতের ভবিষ্যৎ। হরভজন সিংয়ের তিনিটা প্রশ্নই ভারতীয় ক্রিকেটের ভিতর চড়া যেন উদঙাই দিলে। প্রাক্তন ক্রিকেটারজনের এই প্রশ্নের উত্তর ভারতীয় ক্রিকেট দলের ম্যানেজমেন্টে কিদরে দিব সেয়া হব লক্ষণীয়। নিউজ ডেস্ক রিপোর্ট, অলিম্পিয়া স্পোর্টস।